দক্ষিণবঙ্গের জন্য বড়সড় আপডেট। হঠাৎ করেই আবহাওয়ার ভোলবদল। দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রা অনেকটাই চড়বে। অস্বস্তিকর গরমে কষ্ট বাড়বে দক্ষিণবঙ্গের মানুষজনের। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তো কোন কোন জেলার জন্য বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর? কোথায় কোথায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে? কি বলছে হাওয়া অফিস? তো বিস্তারিত তথ্য পেতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই চলবে বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। প্রায় 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, তাই সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দিনের পাশাপাশি রাতের গরমও বাড়বে। উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 5 দিন উত্তরবঙ্গের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রির কাছাকাছি। তবে গরমে অস্বস্তি কিন্তু বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর জেলায়। তাছাড়া কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক প্রশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস সূত্রে খবর, ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে বেশ কিছু জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না। আগামী 2 দিন উত্তরের সমস্ত জেলাতেই ভারী বর্ষণ চলবে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বর্ষণের পূর্বাভাস জারি থাকছে। আজ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদহ ও 2 দিনাজপুরে। এছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির আনন্দ থেকে বঞ্চিত হবে না বৈকি। এদিন বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টি চলবে। যদিও শৈলশহরে, দার্জিলিংয়ের ক্ষেত্রে কোনো সতর্কতা জারি করা হয়নি এই মুহূর্তে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া কিন্তু বজায় থাকবে, বাড়বে পারদ। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।